তিনশো দিন রাজনীতি হয় সেকেন্ড রাজনীতি নয় আমরা রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান করি অথচ অরাজনৈতিক প্রশ্ন করি এই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে শিশু কিশোররা বাস করে আমরা সেই সমস্ত শিশু কিশোরদেরকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম তিন সন্দীপ মাহফুজ আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমরা একটু ছোটোবেলায় চলে যেতে চাই আপনারা কয় ভাবুন আমরা তিন ভাই এক বোন ভাইদের মধ্যে বড় আমি আপনি ছোটোবেলায় কেমন ছিলেন স্কুল জীবনে দুরন্ত নাকি শান্ত নাকি অশান্ত আপনাদের ওই নদী সমুদ্রের মতো না বেসিক্যালি আমি ঢাকায় বড় হয়েছি আচ্ছা আচ্ছা ঢাকায় বড় হয়েছি পুরান ঢাকায় কতদিন ঘন্টা বেড়ে উঠেছেন মানে পুরনো ঢাকায় কত পুরনো ঢাকায় আমি ওয়ারিতে বড় হয়েছি এবং ওয়ারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি আচ্ছা এইচএসসি নরডেম কলেজ থেকে ঢাকা সিটি কলেজ থেকে বিকম ওরি মাস্টার্স মানে একদম আপনি একদম শাহী জায়গায় থাকতেন এবং শাহী জায়গায় পড়াশোনা করতেন ছোটবেলায় আপনি লেখাপড়ায় আপনি কেমন ছিলেন বোঝা যাচ্ছে ভালো কিন্তু তারপরে একটুখানি ফাঁকি ঝুঁকি কেমন মারতেন ফাঁকি ঝুঁকির অনেক গল্প আছে আমরা যেমন বইয়ের নিচে অন্য গল্প পড়া না আমার আমার আমাদের প্রিয় লেখক ছিল হুমায়ুন আহমেদ প্রচুর হুমায়ুন আহমেদের বই পড়তাম আর এমদাদুল হক মিলনের বই পড়তাম ফাঁকে ফাঁকে দিয়ে আর একটা ছোট স্মৃতি আছে সেটা হলো আমি যখন ক্লাস এইট এইটে পড়ি ফাঁকে দিয়ে অভিশাপ সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছে তখন তো টিকিট ছিল টিকিটটা আর ফেলে দিইনি টিকিটটা পকেটেই ছিল দুই দিন পর ধরা খেয়েছিল সংরক্ষণের দায়ে কখনো কখনো যে বিপদ আসে সে একটা প্রমাণ আপনার প্রথম আপনি বোটানিক্যাল গার্ডেন কত কোন বয়সে গিয়েছিলেন তখন মনে হয় ক্লাস সিক্স সেভেন এরকম হবে বন্ধুরা সহ গিয়েছিলেন না বান্ধবীরা ছিল না 6 7 এ বান্ধবী পাবো কোথায় হয়তো মানে না ওর একটা মডার্ন জায়গা মানে ইংরেজরা ওখানে বসে তখন এরকম কোনো বান্ধবী আমার জীবনে আসেনি কখন এসেছিল আপনার বান্ধবী আপনার জীবনে আমার জীবনে আমি যখন গ্রাজুয়েশন করি তখন অনেক আপনি হ্যান্ডসাম লম্বা চড় একটা মানুষ মিতা আপনার জীবনে অত দিন পর্যন্ত দেরি করতে হলো যাই হোক আপনি প্রথম প্রেমপত্র কবে পেয়েছিলেন প্রেমপত্র আমি কখনই পাইনি আমি প্রথম প্রেমপত্র প্রেমপত্র কি প্রথম আমি টেলিফোনে কথা বলেছি পরবর্তী সময়ে মোবাইলে না কি ল্যান্ড না আমাদের সময় তখন তো মোবাইল ছিল না তখন ফোন আচ্ছা ভাবি আপনাকে ভয় পায় নাকি আপনি ভাবিকে ভয় পান আমরা দুজন দুজনকে খুব সম্মান করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করেন না কি কেউ কাউকে ভয় করি না শ্রদ্ধা করি দুজন দুজনকে দুজন শ্রদ্ধা করেন হ্যাঁ সেটা তো ধরেন যে কাজের সময় আমরা বলি যে শ্রদ্ধা করি তোমাকে কিছু টাকা ধার দাও সে এই সমস্ত ধারটার সমস্ত শ্রদ্ধার কথা আসে কিন্তু মানে ভয় টয় যে আপনাকে বাজার করতে বললো আপনি বাজার করে ফেল করলেন তখন মানে না আমাকে কখনোই বাজার করতে হয়নি পারেন না তার মানে না বাজার আমি কখনোই করি না আমার মানে করেন না এক জিনিস করতে পারেন না আর জিনিস না করতে পারি না এটা ঠিক না করা হয়নি কখনই বাজার করা হয়নি ছোটবেলা থেকেই ছোটবেলা ভাবছি বাণিজ্য করতেন না আপনি ফ্যামিলি প্রথম তো মানুষ বাণিজ্য শেখে তো বাড়ির বাজার সদা না বাণিজ্যে এত আমি ভালো না আপনার প্রিয় নায়িকা কে ছিল সিনেমায় আমার প্রথম ছবি হলো সারেং সেই থেকে ফারুক কবরি আচ্ছা মিতা আপনি কবে শেষ গণপরিবহনে চড়েছিলেন আমি গণপরিবহনে চলেছি ওয়ান ইলেভেনের সময় আমরা যেতে চাই আসলে রেগে গেলে আপনি কি করেন অ্যাকচুয়াল রেগে গেলে আমি খুব হাসি সত্যি কথা যেটা হাসেন আপনি আমি হেসে ভাবি রেগে গেলে কি করে খাওয়া বন্ধ করে দেন না বাপের উঠে যেতে চায় না আমাকে ছেড়ে কখনো সে কোথাও যায় যেতে চায় না এটা হলো বাস্তবতা আর আমাদের মধ্যে খুব যে অভিমান রাগ হয় খুব বেশি না কারণ আমি সব কিছু শেয়ার করি কতদিন বিয়ে করেছেন আপনি প্রায় পঁচিশ বছর পঁচিশ বছরে কয়দিন বাপের বাড়ি যেতে দিয়েছেন অথবা গেছে না বাপের বাড়িতে পঁচিশ বছরে এক যে একবার দুবার ঈদের সময় গিয়েছে আমার সাথে গিয়ে আমাকে সাথে নিয়ে গিয়েছে আপনাদের কত বছরের প্রেমের বিয়ে এটি প্রায় ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স হবে থেকে পাঁচ বছর পরে প্রেমের পত্রটি কি প্রথমে দিয়েছিল প্রেম পত্রটি প্রথম আমি দিয়েছিলাম আমরা তো পুরান ঢাকা আমার এলাকার মেয়ে মানে আমি যে পুরান ঢাকায় জানতো পাশাপাশি বাসা আহ সেভাবেই আহ ফেলেছি আবার ও চিঠি আমারটা রেখে তার চিঠিটা আবার ওই বেঁধে দিয়েছে এই ধরনের স্মৃতি আছে মাননীয় সংসদ সদস্য হবার পরে প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যে আপনার কাছে কেমন লেগেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি নির্বাচিত হয়ে যখন গণভবনে গিয়ে দেখা গিয়েছি পায়ে ধরে সালাম করেছি খালি আর চোখে বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েছি সেটা সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এক মিনিট আমি তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন তরুণরা বর্তমান প্রজন্ম তো এমনি তথ্য প্রযুক্তি নির্ভর প্রজন্ম তাদেরকে রাজনীতি আসা কারণ রাজনীতির প্ল্যাটফর্মটা খারাপ না প্ল্যাটফর্মটা ভালো এবং এখান থেকে খুব সহজে মানুষকে উপকার করা যায় উপকার করা যায় সেবা করা যায় বিশেষ করে আমি মনে করি প্রত্যেকটি শিক্ষিত জনগোষ্ঠীকে যারা রাজনীতিকে মানে আর চোখে দেখার কিছু নেই আছে ভালো মন্দ তো আমরা মানুষ এর মধ্যেও মানে আমাদের আগামী দিনের ভবিষ্যতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং সেটা এগিয়ে আসার একটা মানুষকে সেবা করার ভালো মাধ্যম হলো রাজনীতি দর্শক আবারও আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো মিতাকে নিয়ে আপনারা ভালো থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মেনে স্বাস্থ্যবিধি মেনে চলবেন মৃত্যুর ঝুঁকি কমে যাবে